রাজধানীর খুচরা বাজারে কেজিতে 2 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলছেন দাম বেড়েছে ডালেরও, তবে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে শীতের সবজি ও পেঁয়াজের। যদিও পাইকারি তুলনায় খুচরায় সবজির দাম দ্বিগুণ। কারণ বাজারে পাইকারিতে কাঁচামরিচ ও আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, এছাড়া বেগুন, সিম আর টমেটোর কেজি পাইকারিতে 30 টাকা। পাইকাররা জানালেন ভালো মানের ফুলকপির দর এখানে প্রতিটি 25 টাকা। কাঁচামরিচ 20 টাকা কেজি পাইকারি বিক্রি হয়, আলু 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হয় পাইকারি। বেগুন ধরেন যে 20 টাকা 25 টাকা আমরা বেচতেছি। টমেটো মনে করেন যে দাম কম, টমেটো 8 টাকা 7 টাকা কেজি। তবে পাইকারির কিছু কিছু সবজি রাজধানীর অদূরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ দামে। যেমন লাউ আমরা 80 টাকা বেচতেছি, ফুলকপি 35 40 টাকা বেচতেছি, আলু 35 40 টাকা বেচতেছি, মোটামুটি সবই দাম একটু বেশি। গ্রীষ্মকালে যে সবজি জালি চিচিঙ্গা তারপরে বেগুন এইসবের দাম একটু বেশি। পাইকারি দামের সঙ্গে অনেক পার্থক্য থাকলেও বিক্রেতারা বলছেন শীতের প্রায় সব সবজির দাম গেল সপ্তাহের তুলনায় খুচরায় কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। তবে এ দামেও সন্তুষ্ট নন ক্রেতারা। এখনো এরকম ভাবে কমে নাই, এখন সামনে হয়তো কমতে পারে। আলু এখনো 40 টাকা, আলু গত এখন সিজন 20 টাকা হওয়া উচিত। খুচরা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। বিক্রেতা জানালেন কয়েকদিনের ব্যবধানে কেজিতে 2 টাকা বেড়েছে এসব চালের। প্রতি বস্তায় 100 টাকা বাড়ছে, আর নতুন চালটা মোটামুটি ওটা এখনো বাড়ে না, দাম ঠিক আছে। এদিকে দাম বেড়েছে ডালেরও, খুচরায় কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। তবে কিছুটা স্বস্তি আছে পেঁয়াজে, বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করায় দাম কমেছে বলে জানালেন বিক্রেতারা। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, আর কক মুরগি 260 থেকে 270 টাকা কেজি। এই সপ্তাহে আমরা ব্রয়লার 170 টাকা, গত সপ্তাহে আমরা মনে করি কক বেচি 250 টাকা, এই সপ্তাহে মনে করি 270 টাকা। তবে মাছ বিক্রেতা জানালেন সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে মাছের দাম। আজকে এটা 600 টাকা বাগদা আর ওরিনে 560 টাকা, কিন্তু গত সপ্তাহের তুলনায় হয়তো কিছুটা কম। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।